শীঘ্রই ফের বিমানে চড়ার ছাড়পত্র পেয়ে যেতে পারেন শিবসেনার বিতর্কিত সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। বিজনেস ক্লাস সিট নিয়ে বচসায় এয়ার ইন্ডিয়ার এক প্রবীণ বিমান কর্মীকে 25 বার জুতো পিটিয়ে শিরোনামে আসেন তিনি। ঘটনার জেরে শুধু এয়ার ইন্ডিয়া নয়, দেশের 6 বিমান সংস্থা সিদ্ধান্ত নিয়েছে গায়কোয়াড়কে আর বিমানে উঠতে দেওয়া হবে না। এ নিয়ে সংসদেও জল ঘোলা হয়। বিমানের বদলে বাধ্য হয়ে ট্রেনে সফর করতে হয় শিবসেনার সাংসদকে, যদিও অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি তার মধ্যে। বিজেপি তাঁর এই ব্যবহারের কড়া ভাষায় নিন্দে করলেও সম্ভবত গায়কোয়াড়ের ওপর থেকে বিমান ব্যান তুলে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে চলেছে কেন্দ্র। কোনো যাত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করার অধিকার যাতে বিমান সংস্থাগুলির হাতে না থাকে তারই চেষ্টা চলছে। এজন্য সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্ট বা সংশোধনী আনার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে।